মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালির মূল ভিত্তি, তা যেন অপশক্তির ছোবলে হারিয়ে না যায় সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী পীযূষ বন্দ্যোপাধ্যায়। সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রতিভা প্রকাশনার 15তম প্রতিষ্ঠা বার্ষিকী ও লেখক সম্মিলনে তিনি এ কথা বলেন। কবিতা, সাংস্কৃতিক ও সাহিত্য সম্মিলনগুলো নিছক লোক দেখানো না করে সত্যিকারের সাহিত্য বিকাশে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর কবি ডক্টর মোহাম্মদ সামাদ, বাংলা ভিশনের প্রধান সম্পাদক ডক্টর আব্দুল হাই সিদ্দিক সহ বিশিষ্টজনেরা। তাদের লেখাজোখা পাঠ করা আমাদের জন্য জরুরি। আমার মুক্তিযুদ্ধের চেতনাকে আমি কোনো মতেই ভুলুণ্ঠিত হতে দিতে চাই না। সত্যিকার অর্থে যে বলি আমরা হাজার বছরের বাঙালি, সেই বাঙালি স্বীকৃত হয়েছে সারা বিশ্বে 1971-এ। 1971 ভোলার কোনো কারণ নেই, এবং 1971 ভুলে গেলে আরও যেটা হবে সেটি হচ্ছে আমরা আমাদের ঐতিহ্যিক সংস্কৃতি হারিয়ে ফেলব।